এটা তো প্রিয়াঙ্কা চোপড়া লাইফ, প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া লাইফ স্টাইল। আমিতো এইটো 7 জনম লাগিব এনেকা এটা লাইফ ক্রিয়েট কৰিব কাৰণে। পারফেক্ট কাপল, পারফেক্ট চিলড্রেন। এতিয়াহে আস্তে আস্তে ইমান জঘন্য ডক্টর্স হয়ে পেলাই মই ভয় লাগে, মই পাত্তাই নাপাওঁ, মই সুগার থাকো। ইমান ডাঙর ডাঙর মানে এটিটিউডবোৰ গম পাই না। ওয়েন ইউ আর এন্টারিং এ পার্টি, মানে যেতিয়া ডাঙর ডাঙর মানুষবোৰ আহে, আমি তো লাগে ন নিগনি নিচিনাকে চুপত থাকো। ডক্টর ওয়ালি, ডক্টর কাপল, আমি দেবতা মানো, হে ডক্টর দেবতা, তুমিও মানো, সবে মানে ডক্টর দেবতাতকে উপরও মানে কয়। আর আমি তো সবে মরম করো তাক, ডিভাইন, মই তো ডিভাইন বলে লিখুন, ইউ বোথ আর ডিভাইন কাপল, হ্যাপি কাপল। আমি তো না জানো ইমান জঘন্য এটা এটা ক্রিমিনাল ভাবিছিল লেখুক, যেহেতু আপনার একটা বান্ধবী একটা সম্পর্ক আছিল, নকব প্লিজ, ভাবিছিল এনেকুৱা এটা যে কাম করব, তেওঁলোকে কোনো তো ভাবা নাই। সবে ডক্টর, ডক্টর ডক্টর স্যার গড বুলিয়ে শিকাইছে। তেওঁলোকে পার্টি সময় কেতিয়াবা গৈছেনে? পার্টি মানে সব ওয়ালি স্যার বার্থডে বুলি আমি গিফট লৈ যাওঁ। মই তেতিয়া কওঁ যে মই আই এম নট ইন্টারেস্টেড, আই ডোন্ট এটেন্ড, আই মোক সবে জানে যে পার্টির ছোৱালী নয়, আই এম নট এ পার্টি গার্ল। মোৰ ইয়াতে এই জঙ্গল চঙ্গল মানুহ গাঁৱৰ মাজত কাম কৰো হয়, মানে হাই প্রোফাইল পার্টি হয়, তেওঁলোকে প্রোফাইল বহুত আহে, মই ভয় লাগে, মই পাত্তাই নাপাওঁ, মই সুগাত থাকো। ইমান ডাঙর ডাঙর মানে এটিটিউডবোৰ গম পাই না। ওয়েন ইউ আর এন্টারিং এ পার্টি, মানে যেতিয়া ডাঙর ডাঙর মানুষবোৰ আহে, আমি তো লাগে ন নিগনি নিচিনাকে চুকত থাকো, আই ফিল অফেন্ডেড হলো, কিয় কিয় আহিলো। তথাপি এক ঘন্টা ভাত চাত খাই গিফ্ট দি পলাই যাওঁ। সব তাই জানে যে তাই দেরিকে নাথাক, থাকা না মোৰ ৰুম আছে, এইটুকু রিকুয়েস্ট করে। আই আটটার বিলাসিকতা জীবন কটাইছিল স্বামী স্ত্রীয়ে, খুব বিলাসিকতা, খুব এটা হাই প্রোফাইল পার্টি, নিউ প্লেস, নিউ ফ্রেন্ড। নাই, আমি হাই প্রোফাইলত নাই, আমি এইবোৰ ডাঙৰ ডাঙৰ মানুহ চিনিও নাপাওঁ। তাই লাইফষ্টাইলটো কেনেকুৱা আছিল এতিয়া যদি আমি দৰ্শকসকলক আমি যদি ক'ব বিচাৰোঁ, কাৰণ আপুনি যিহেতু কৈছে আপুনি 3-4 বছৰ আপুনি পাইছিলে, কওকচোন তেওঁ লাইফষ্টাইল কেনেকুৱা আছিলে, কেনেধৰণৰ আছিলে, তাই পাৰ্চনেলি কেনেকুৱা আছিলে, লাইফষ্টাইলৰ কেমেৰাৰ আগত নহয় পাৰ্চনেলি কেনেকুৱা আছিলে? ন আমিতো চাই থাকো, ইমান বাপৰে মইতো কেনেকুৱাকে, এইটোতো প্রিয়াঙ্কা চোপড়া লাইফ, প্রিয়াঙ্কা চোপড়া লাইফ স্টাইল। আমিতো এইটো 7 জনম লাগিব এনেকা এটা লাইফ ক্রিয়েট করব কারণে। এভরিবডি ওয়াজ বাপরে ইমান পারফেক্ট কাপল, পারফেক্ট চিলড্রেন। কিন্তু এতিয়াহে আস্তে আস্তে ইমান জঘন্য ডক্টর্স হয়ে পেলায় যোনটো আমি দেবতা বলে মানো, মানে ঘিন লাগা। কিন্তু ভেরি আই ডোন্ট নো দ্য ট্রুথ, এতিয়ালৈকে আগতে তদন্ত এইবোৰ চলি আছে না, কিন্তু আই হোপ ল উইল ফাইন্ড এ ওয়ে। আর এনেকা যেন এটা বিশ্বাস কাক করবা, তুমি কোৱা বিশ্বাস কাক, তুমি মোক বিশ্বাস কৰিবা নাই মই তোমাক, তথাপিতো উই শুড নট ট্ৰাষ্ট, লুজ দ্য ট্ৰাষ্ট। কিন্তু এতিয়া এতিয়া এই পৃথিৱীতে তুমি যি কৰ্ম কৰিছা ইয়াতে ভুগিব লাগিব। আৰু ভাল কৰ্ম, মই বহুত আই এম গড ফিয়াৰিং চাইল্ড, ভগৱানক মানো চাগে, তাই জানে যে মই বহুত পবিত্ৰ আত্মা থাকোঁ। হ্যাঁ, মন চঙ্গা তো কটরটি মে গঙ্গা, মানে পাটায়া বা ঠাই জানুয়ারি জার্মান ফেব্রুয়ারি ফ্রান্স যাব না লাগে, পাসপোর্ট বনাইছো হে, এই 47 ফরেন ট্রিপস গই থাকে, মই ভাবিব নোৱাৰো। অস্কারত মোক গেস্ট অফ অনার মাতিছে যোৱা নাই, অস্কার ইউনাইটেড নেশনে অর্গানাইজ করেছে উইথ রাশিরাজ কম্পোজ, আই ওয়াজ সাপোজ টু ওয়াক দ্য রেড কার্পেট, মই যোৱা নাই। অস্কার যদি মই রিজেক্ট কৰিব পাৰো ইহঁতে না যাওঁ, মই মোক ইমান ঘূৰি থাকে। পুলিশ আহি পেলাই মোক কৈছে তুমি নিউজ চোৱা নেকি, চোৱা ৱেন মোক তেতিয়া আপুনি যেতিয়া পুলিশ আহিলে তেতিয়াহে গম পাইছে নেকি? আসল কাহিনী মই তাইক লৈ এনগেজ হৈছো, তাইতো মই কুকিং চুকিং, তেওঁ খুব পেনিক হৈ গৈছিলে নেকি ইয়াত, ইয়াত ইয়াৰ পৰিৱেশটো কচত কি কৰি আছিলে? যদিও মানে কৰবাত এস্কেপ হোৱা প্লেন কৰিছিলে চাগে, কিন্তু মোক ভাবিছিলে লৈ যাব চাগে, মইতো শেল্টাৰো নিদিলো প্লাছ লৈও নগলো, হয়নে নহয়? অনলি মিষ্টেক বুলি নকওঁ, মেঘালয়লৈ পলায়নৰ চেষ্টা চলাইছিল নেকি যোৱা সময়ত? কেনেকা কলেপ্স বডি এনেকা কেনেকা যাব তাই, নাই তাই মোৰ ওপৰত ডিপেণ্ড কৰিছিলে চাগে, মোক লৈ যাম বুলি ভাবিছিলে, হয়নে নহয়? তো ৱাই উইল আই হেল্প ডেট ৱে, মই কৈছোঁ মই তোমালোকে ইমান ট্ৰিপ মাৰা মোক কেতিয়াবা লৈ গৈছিলা, বছৰত এবাৰ মাতা বাৰ্থডে কিবা যাওঁ আৰু, 8টাত যাওঁ, 7টাত যাওঁ, 8টাত আহি যাওঁ, হয়নে নহয়? চ' লাইক আৰু মইতো ভাবিছোঁ বাচ্চা হেৰাইছে কোৱা কাৰণে মোৰ তেওঁ আৰক্ষী থানাত যিহেতু আছে, তেওঁ স্লিপিং টেবলেট বিচাৰিছে, তাত স্লিপিং টেবলেট লগ লৈ খুব হাহাকাৰ, স্লিপিং টেবলেট সদায় খাইছিলে নি আগতে, হাউ উইল আই নো, আই থিংক দে হ্যাভ প্রেসক্রিপশন না, ইহঁতৰ ইহঁতৰ ইহঁতৰতো মোক শেয়াৰটো কৰে, মানে কেতিয়াবা ফোন কৰে নহয় টোপনি লগা নাই, মানে আই থিংক দ্য ডক্টৰবোৰ বেছি, মই কৈছোঁ আৰে আমি যদি জিন্দগীৰ এটা পিলখন তোমাৰ পিলত থাকা নাখাবা, ষ্টপ ইটিং, ষ্টপ, মইতো প্ৰিচ কৰোঁ জ্ঞান দিওঁতে যায় মই, ভাল খাবা, ভালকে ভাবিবা, ভালকে থাকিবা, ভালকে খোৱা। আই নেভাৰ থট ইউ ন, থেংক গড মোৰ ইমান ক্লজ এছ'চিয়েট নাই,
Thank God through panel, channel, media, to the lok palu. Iman down or manus sinaki, mukto sinaki ko ni dia. Thank God he to. তেও কর্মকাণ্ড এটা সমাজত নিত্যও কাণ্ড এটা লজ্জনত করিব এটা ঘটনা হইছে কোন মানে 3 বছৰে 4 বছৰে দুই সন্তান এডপ কৰিছে তুলি লৈছে তেলকৰ ইমান বেয়াকে আসলে শারীরিক অত্যাচাৰ চলাইছে কি কলে এটো ডিসটর্ব তেও নিজৰ জি আসলে দুই কন্যা সন্তান দুয়োকে আসলে আৰু আপুনি যেহেতু এই বাতৰি দেখিছিল যে প্ৰহৰ ৰদত বান্ধি ৰৈছিল দুপৰত তার পিছতে আৰক্ষীয়ে যেতিয়া আহিলে সকলো বিষয় তদন্ত চলোৱাৰ পিছত মেডিকেল কৰা হল মেডিকেল কৰাৰ পিছত গুপ্তাঙ্গত আঘাতৰ সিন বহু আসলে নন তথ্য উলাইছে পুলিচ ষ্টেচনৰ চাই আইছো মানে এনেকা মানে আপোনালোকৰ মাজতে এনেকুৱা গৰাকী সোমাই আছিলে আমাৰ মাজত হয় মানে যিহেতু আপোনাৰ বন্ধুত্ব এটাৰ বন্ধুত্ব বুলিছা হোৱাট ইজ ফ্ৰেণ্ডশ্বিপ তুমি মোক কৰবাই যাম একেলগে খাওঁ মোক কেতিয়া মাতিছিল তুমি মোক মোকে মানুহ কিছুমান ৱাৰ্ণ কৰিছে ইউজ ইউজ কৰিলে নেকি আপোনাৰ ব্যৱহাৰ কৰিলে নেকি হেকৰ সময়ত লুকাবলৈ ব্যৱহাৰ কৰিলে নহয় এইটো নহয় এনেকুৱাকে ছাপৰ্ট ছিষ্টেম বনাই থৈছিলে তাই ফ্ৰেণ্ডশ্বিপ নহয় ফ্ৰেণ্ডশ্বিপ মানে কি বস্তু আজিলৈকে মই ফ্ৰেণ্ডশ্বিপৰ অৰ্থটো ইমান ধুনীয়া বাফাদাৰী নিভা নাই তো হামছে শিখ আৰু ইতিছে ভগৱানৰ আশীৰ্বাদ হয় যে তাই ইয়াতে মানে যাব নোৱাৰা গ'ল বন্দীতে নিজৰ মানে নিজৰ কৰ্মত নিজৰ ফচি আছে ভালে হ'ল মইতো ভগৱানকে হেল্প কৰিম ইয়াৰ পৰা যাব নোৱাৰা হৈ গ'ল কিবা কৈছে নি আপোনালোকক যেতিয়া আৰক্ষীক লৈ গৈছে ইয়াৰ পৰা কিবা কৈছে নেকি বিজি উইথ ন আমাৰ মেডাম পুলিচে মোক ক'লে তুমি জানা তাই ক্ৰাইম কৰিছে মই কৈছো নাজানো কৈছে তুমি লগ নধৰিবা চি হেজ ডান ক্ৰাইম বাট উই নিড টু প্ৰুভ দ্য ক্ৰাইম তাই ক্ৰিমিনেল ক'ব কাৰণে বহুত এইটোতো মানে বিয়ণ্ড মই যোনটো কিতাপ লিখি আছিলোঁ বিয়ণ্ড ইমেজিন যোনে হ'ব নালাগে বুলি কৈছোঁ তাই কৰি পেলাইছে নকওঁ চৰি ফৰ দেট এতিয়ালৈকে বাৰু প্ৰুফ কৰা নাই কিন্তু আই এম হেপ্পি এনেকুৱা মানুহ লগত এছ'চিয়েট কৰিব মই জানিব পাৰিছোঁ আজি সমাজক ক'ব পাৰিম জানিব মই এইবোৰ বস্তুৱে কাম কৰি থাকোঁ সহায় কৰোঁতে এনেকুৱা হ'ব নালাগে ড্ৰাগছ খাব নালাগে চুৰ চুৰ পেটি পেটি বাচ্ছাবোৰ চুৰ কৰা আমি এইবোৰ বহুত ভাল ইয়াতে সবফালে এভরিবডি নোজ মাই গুড ওয়ার্ক কিন্তু তাই এভরি চ্যানেল এভরি আমি ইমান ভাল ফোন তো ব্যবহার করেছিল লেখেতে তাই ফোন তো থইছে এরিয়েছে নাই জানো মই তো গাড়ি চলাইছো যেতিয়া মোর ফোন তো ইউজ করিছে এণ্ড আই ৱাজ নট কাক ফোন কৰিছিলে আপোনাৰ ফোনেদি কাকাক ফোন কৰিছিলে বহুত মানুহ ফোন কৰিছে যোনটো মই চিনি নাপাওঁ বহুত ভাল ভাল মানে উকিল মে বি দেয়াৰ ডক্টৰ কলিগছ মইতো কাকোৱে চিনি নাপাওঁ নো বডি মোৰ ঘৰত কোনো নাহে আহিবও নিদিওঁ আহিব নিদিওঁ এতিয়া আপোনালোকক ইনভাইট কৰিম মই তাতে এটলিষ্ট চোৱাটো নলগালোঁ আৰু মই সঁচাকৈ এইটোৱে ক'ম কিয় তুমি মোক কিয় ফোন কৰিছিলে গম পাই নেকি নাই একচুৱেলি ইহঁতে লিগেল এইটো কাৰণেতো ট্ৰাই কৰিব না বিকজ দে আৰ ভেৰি স্মাৰ্ট পিপল দে আৰ ভেৰি আমিহে অকৰা আমি এনি টাইম সহায় কৰিবৰ কাৰণে মানে মাতিলে ৰণলৈ যাবা নামাতিলে ভোজলৈ যাবা বুলি কয় এতিয়া মাতিলে ৰণলৈ যাবলৈ মই দুবাৰ ভাবিব লাগিব এনেকুৱা পৰিৱেশ হ'ল হো মাই গুডনেছ মানে আই বিলিভ ইন ল মানে পুৰা ইনভেষ্টিগেট থাৰলি ইনভেষ্টিগেট কৰিম মোৰ আই ফিল পিটি ফৰ বেবিজ না মই মানে এতিয়াও মই কিবা হেল্প কৰিম চৰকাৰ যদি য'ত বেবি দুটাক য'ত হৈছে আই উইল হেল্প